হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পিডিয়া ইংলিশ পিডিয়া চ্যানেলে তোমাদের আরেকবার সকলকে স্বাগত জানাই সো স্টুডেন্টস আজকে আমরা আলোচনা করব তোমরা নিশ্চয়ই জেনে গেছো থামনেল দেখে যে ক্লাস টেনে একটি পোয়েম ফেবল তো এটা লেখা হয়েছে রিটেন বাই ইট ইজ রিটেন বাই রাল্ফ ওয়ার্ল্ডো এমারসন তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো নি প্রোজ আর পোয়েমস ক্লাস টেনে স্পেশালি সমস্ত ভিডিও কভার করা রয়েছে তো সেই লিঙ্ক তোমরা পেয়ে যেতে পারো ডিসক্রিপশন বক্সে সেখানে ক্লিক করে প্রোজের তোমরা যারা ভিডিওগুলো দেখোই দেখে নিতে পারো তো আজকে আমরা স্টার্ট করছি একটা বিখ্যাত পোয়েম রাল্ফ ওয়ার্ল্ড এমারসনের ক্লাস টেনের ফেবল তো চলো ভিডিওটা স্টার্ট করি তো চলো শুরু করি ফেবল আজকের আমাদের পোয়েম রাল্ফ ওয়ার্ল্ড এমারসনের লেখা লেসন টু দেখো তো তার আগে তোমাদের অথার অ্যান্ড দ্য টেক্স সম্বন্ধে একটু জেনে নিই দেখো অথার রালফ ওয়ার্ল্ডো এমারসন কে ছিল দেখো রাল্ফ ওয়ার্ল্ড এমারসন ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট লেকচারার অ্যান্ড পোয়েট তাহলে তিনি ছিলেন আমেরিকান একজন বিখ্যাত কবি লেকচারার এবং এসেইস্ট হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কংকোড হাইম অ্যান্ড ব্রহ্মা তো এই দুটো বিখ্যাত তার পোয়েমস কবিতা তিনি লিখেছিলেন রালফ ওয়ার্ল্ডো এমারসন তো এখান থেকে তোমাদের প্রশ্ন হবে না এবার দেখো আমরা পোয়েম সম্বন্ধে কি বলা রয়েছে তার একটা লাইন এখানে পড়বো পুরোটা সামারি পড়ার আগে বা লাইন বাই লাইন অ্যানালিসিস করার আগে বিশ্লেষণ করার আগে আমরা এটা দেখে নিই যাতে আমাদের সুবিধা হবে কবিতাটা বুঝতে দেখো দ্য পোয়েম ডেসক্রাইবস আ কনভারসেশন বিটুইন দ্য স্কোয়ারেল অ্যান্ড দ্য মাউন্টেন তো এই পোয়েমটা এই পোয়েমটা কি বলা হয় এই পোয়েমটাতে কি বলা রয়েছে ডেসক্রাইব করে বর্ণনা দেয় একটা কনভারসেশান তো কনভারসেশান মানে কি কথা উপকথন মানে একবার ডায়লগে আমরা যেভাবে তোমরা তোমাদের যে রাইটিং রয়েছে তোমরা নিশ্চয়ই জানো ডায়লগ কি মানে একজন বলবে তার উত্তরে আরেকজন বলবে মানে দুজন মানুষের মধ্যে কথা উপকথনকে আমরা বলবো কনভারসেশান তো এটা একটা কনভারসেশান টাইপ বিটুইন কার্ডদের মধ্যে স্কুইরাল অ্যান্ড মাউন্টেনের মধ্যে এই দুজনের মধ্যে একটা কনভার্সেশন হয় একটা ডায়লগ হয় তো স্কুইরাল মানে কার্ড বিড়ালি আর মাউন্টেন মানে তো সবাই জানো পর্বত দ্য স্কুয়ারেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং তো এই কবিতায় বলা হয়েছে রয়েছে যে স্কুইরাল আমাদেরকে বোঝাচ্ছে যে প্রত্যেকটা জিনিস এই পৃথিবীতে লিভিং হোক অর নন লিভিং হোক বিগ হোক অর স্মল হোক বড় হোক বা ছোট হোক হ্যাভ দ্যার ইন্ডিভিজুয়াল রিজেন্স ফর এক্সিস্টেন্স তাদের বেঁচে থাকার বা তাদের অস্তিত্বের জন্য আলাদা আলাদা তাদের কারণ রয়েছে ঠিক আছে তো ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা কারণ রয়েছে রিজেন্স মানে কারণ আর এক্সিস্টেন্স মানে হচ্ছে অস্তিত্ব তাহলে যে বস্তু যেমনভাবে আছে ছোটো হোক বা বড়ো হোক সবারই এই পৃথিবীতে এই পুরো জগতে ওয়ার্ল্ডে তারা একটা নির্দিষ্ট একটা স্থান রয়েছে কারো জায়গা কেউ কেউ নিতে পারবে না তো এই জিনিসটা আমরা এই কবিতায় পড়বো ফেভারিট কবিতাটাই পড়বো তো তার আগে জেনে নেব এই ফেবেল শব্দটার কথা কী দেখো ফেবল শব্দের অর্থ হচ্ছে এক ধরনের গল্প যার নীতি কথা রয়েছে অর্থাৎ যা যেমন একটা গল্প যার নীতিমূলক কথা রয়েছে তাকে আমরা বলবো ফেবল যেমন কোন পশু পাখিদের মধ্যে একটা ঘটনা দেখায় যে এই ধরনের গল্পের মাধ্যমে আমরা কি দেখতে পাই শুধুমাত্র অ্যানিম্যাল কিংডমের মধ্যে পশু পাখিদের মধ্যে একটা তাদের কথোপকথন হয় বা তাদের একটা গল্প হয় তাদের থেকে মানুষ কি শিক্ষা লাভ করবে একটা কি নীতি সেই গল্প থেকে আমরা পাই সেই ধরনের গল্পকে আমরা বলে থাকি ফেবেল অর্থাৎ এখানে পশু পাখিদের গল্প বলা হয় তো বিভিন্ন ধরনের ইসফের ফেবল তোমরা নিশ্চয়ই পড়েছ সেই বিখ্যাত গল্প কচ্ছপ আর খরগোশের গল্প তো সেটা একটা ফেবেলের উদাহরণ মানে পশু পাখিদের দেখিয়ে মানুষ ওইখান থেকে মানুষের একটা নীতিমূলক কথা বা নীতি শিক্ষা আমাদের দিয়ে থাকে এই ধরনের গল্পকে বলা হয় ফেবল আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এবার আমরা প্রবেশ করব একবার লাইন বাই লাইন অ্যানালিসিস করবো সেটার ফার্স্ট লাইন দেখো দেখো ফার্স্ট লাইনে কি বলা রয়েছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল হ্যাড আ কোয়ারেল তাহলে মাউন্টেন এবং স্কুইরালের একটা ঝগড়া হলো মাউন্টেন মানে পর্বত আর স্কুইরাল মানে কাঠবেড়ালি হ্যাড অ্যা কোয়ারেল কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া মানে তাদের মধ্যে যুদ্ধ হলো বা ঝগড়া হলো কোনো রকম ফাইটিং নয় শুধুমাত্র কথোপকথনের মাধ্যমে তাদের যুদ্ধ হলো ঝগড়া হলো তাহলে কোয়ারাল মানে কি ঝগড়া কার মধ্যে মাউন্টেন দেখো এবার তাদের কথোপকথন শুরু হচ্ছে কল ল্যাটার লিটল প্রিগ তো ফর্মার বলতে কি বোঝায় ফর্মার মানে আগের জন আর ল্যাটার বলতে পরের জন তো এখানে ফর্মার কে আছে আগে কে কার কথা উল্লেখ রয়েছে মাউন্টেনের কথা আর পরে কার উল্লেখ কথা রয়েছে স্কুরেলের কথা তাহলে এখানে ফর্মার বলতে মাউন্টেন মাউন্টেন কি বললো ল্যাটারকে বললো মানে পরের জনকে বললো মানে হচ্ছে স্কুরেলকে বললো সে কী বললো লিটিল প্রিগ তাহলে মাউন্টেন স্কুরেলকে বলেছে লিটিল প্রিগ তো প্রিগ মানে কি বাগিস ব্যক্তি নীতিবাগিস মানে কি যে সব সময় সব জ্ঞান দিতে প্রস্তুত মানে সে দেখায় আমার প্রচুর জ্ঞান হুম একটু জ্ঞানী টাইপ এর কথা যারা বলে তাদেরকে বলা হয় প্রিগ তো এই মাউন্টেন নাকি স্কুইলকে ভাবে সে বিশাল জ্ঞানী এবং স কথায় কথায় সে নীতি নীতিমূলক কথা বা শিক্ষামূলক কথা জ্ঞানমূলক কথা বলতে থাকে তাই জন্য তা তার মজা উড়িয়ে তাকে ঠাট্টা করে তাকে বলছে যে মাউন্টেন বলছে স্কুরেলকে লিটিল প্রিগ তো এখানে প্রশ্ন আসতে পারে কে কাকে কি বলেছিল মাউন্টেন বলেছিল স্কুরেলকে লিটিল প্রিগ অর্থাৎ ফর্মারটা মানে আগের জন পরের জনকে কী বলেছিল পরের জনকে বলেছিল লিটিল প্রিগ ছোট্ট নীতিবাগিস ব্যক্তি পরের লাইন দেখো বান রিপ্লাইড বান মানে কি বিউএন এটার মানে হচ্ছে কাঠ বিড়ালি বান মানেও স্কুইল বা কাঠ বিড়ালি স্কুইল মানেও কাঠ বিড়ালি তো বান উত্তর দেলো দিল দেখো রিপ্লাই দিল কী রিপ্লাই দিলো বলল। ইউ আর ডাউটলেস ভেরি বিগ তুমি নিঃসন্দেহ খুব বড়। একটা কাঠ বিড়ালি পাহাড়কে বললো তুমি তো নিঃসন্দেহে খুব বড়ো নিশ্চয়ই বড়ো আমরা সবাই জানি পাহাড় অনেক উঁচু হয় পর্বত বিশাল উঁচু হয় আর কাঠবিড়ালি সেখানে তুচ্ছ একটা প্রাণী যার অস্তিত্ব আমরা জানি না মানে অনেক কি তুচ্ছ আর কি একটা প্রাণী তো মাউন্টেন একটু গর্ব করে বলছে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে এখানে বান মাউন্টেনকে বলছে যে তুমি নিঃসন্দেহে খুব বড়ো হতে পারো বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার তাহলে এবার তারপর উত্তর দিচ্ছে সমস্ত ঋতু বা সমস্ত কিছু জিনিসগুলোকে একত্রিত করার পরেই কিন্তু একটা বছর তৈরি হয় মানে কি যেমন একটা বছর তৈরি হতে গেলে যেমন বারো মাসের দরকার হয় মাস ছাড়া কিন্তু বছরের কোনো গুরুত্ব নেই সেই রকমভাবেই কয়েকটা সমস্ত জিনিস নিয়েই কিন্তু একটা বড়ো একটা জিনিস তৈরি হয় যেমন যদি আমরা বলি যে সিন্ধু সিন্ধু বা বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি হয় অর্থাৎ বিন্দুতে বিন্দুতে মিলে একটা সমুদ্র তৈরি হয় জলের বিন্দু মিলে তাহলে এইখানটায় বোঝা যাচ্ছে প্রত্যেকটা জিনিসেরই গুরুত্ব রয়েছে ছোট হোক বা বড়ো হোক তো ইউ আর ডাউটলেসলি ভেরি বিগ তোমাকে সমস্ত আবহাওয়া বা সমস্ত জিনিসগুলোকে তৈরি করতে একটা বছর তৈরি করতে আমাদেরকে কয়েকটা আবহাওয়ার দরকার হয় মানে কয়েকটা মাসের দরকার হয় এখানে আবহাওয়া বলতে এখানে পুরো যে ঋতুচক্রকে বোঝাচ্ছে তারপরে দেখো টু মেক এ ইয়ার অ্যান্ড আ স্পেয়ার স্পেয়ার বলতে যে গোলক পৃথিবীর একটা আমরা জানি যে পৃথিবীর একটা গোল গোলক মানে একটা সার্কল টাইপের একটা গোলক টাইপের তাহলে গোলকের মধ্যেও যদি দেখতে পাও যে একটা অর্ধ গোলক আর একটা অর্ধ গোলক গোলক মিলেই কিন্তু একটা পূর্ণ গোলকের তৈরি হয় তাহলে এইটাও বোঝাচ্ছে যে প্রত্যেকটা যেমন ঋতু মিলে যেমন একটা বছর হয় সেরকমভাবে একটা স্পেয়ার করতে একটা গোলক তৈরি করতেও আর একটা গোলকের প্রয়োজন হয় সমস্ত জিনিস মিলেই তারপরে দেখো অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ নো ডিসগ্রেস এবং আমি মনে করি আমি বলতে এখানে বান বলছে এখানে স্কোয়ারেল বলছে যে আমি মনে করি যে ইট ইট নো ডি ডিসগ্রেস এটা কোনোরকম ডিসগ্রেস নয় ডিসগ্রেস মানে জঘন্য কাজ নয় বা লজ্জা লজ্জার জিনিস নয় বা লজ্জার বিষয় নয় যে টু অকুপাই মাই প্লেস আমার যে জায়গা আমার স্থানটা নিজে আমি ধরে রেখেছি অকুপাই করে রেখেছি বা দখল করে রেখেছি সেটাতে আমি আমার কোনো লজ্জা নেই বা আমার কোনো ডিসগ্রেস বিস্ত্রি বা খারাপ অনুভব করার মতো কোনো পরিস্থিতি আমার নেই এটা কে বলছে এটা বলছে বান মানে স্কুরেল বলছে তারপরে দেখো ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ আমি তোমার মতো বড় না হতে পারি ঠিকই আছে পাহাড় তো বিশাল বড় পর্বত বিশাল বড় এরকম আমি বড়ো নাও হতে পারি ঠিক আছে ইউ আর নট সো স্মল অ্যাজ আই তুমিও তো ঠিক একই রকমভাবে আমার মতো ছোট নও তুমি আমার মতো কি কখনো ছোট হতে পারবে পাহাড়কে বলছে আমি হয়তো তোমার মতো বড় নই কিন্তু পাহাড়কে বলছে যে পাহাড় তুমি আমার মতো কি ছোট হতে পারবে না সে সেও হতে পারবে না অ্যান্ড নট হাফ সো স্প্রাই এবং অর্ধেকও প্রাঞ্চঞ্চল হতে পারবে না প্রাঞ্চল মানে ছোটাছুটি করতে পারে দেখো কাঠবিড়ালি এমন এক ধরনের প্রাণী যে খুব ছোটাছুটি করে ধরতে গেলে আমরা ধরতে পারি না তাহলে সে পাহাড়কে বলছে তুমি তো একটুও প্রাঞ্চঞ্চল নাও মানে তুমি তো নড়তেও পারো না কিন্তু আমি কি ছোটাছুটি করতে পারি চঞ্চলে ভর্তি আমি তো সেটা আমার অর্ধেকও হতে পারবে না তো তার জন্য কি উত্তর দিল এবার দেখার আরও কী বলছে আই শ্যাল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্রেক আমি কিন্তু এটা অস্বীকার করব না যে তুমি একটা সুন্দর কাঠবেড়ালির রাস্তা তৈরি করে দাও মানে কি পাহাড়ের গা গায়ে যে পাহাড়ে ওঠার যে রাস্তা সেটা কিন্তু পাহাড়ের গায়ে থাকে তো এই রাস্তাটা কিন্তু পাহাড়ি তৈরি করে দেয় বা পর্বতী তৈরি করে দেয় বিভিন্ন রকম আবহাওয়ার ফলে ওটা তৈরি হয়ে যায় কিন্তু এটাই বলছে যে আমি অস্বীকার করব না বান বলছে বান বলতে এখানে স্কুডল বলছে যে আমি অস্বীকার করবো না যে তোমার তুমি একটা সুন্দর রাস্তা তৈরি করে দিতে পারো কারদের কাদের জন্য আমাদের জন্য মানে স্কুইরেলদের জন্য মানে এখানে কাঠ বিড়ালদের জন্য বিড়ালদের জন্য তুমি কি করতে পারো একটা রাস্তা তৈরি করে দিতে পারো আ ভেরি প্রেটি স্কুরেল ট্রেক ট্র্যাক এবং সেই রাস্তাটা কেমন হয় খুব সুন্দর রাস্তা হয়ে যায় এটা খারাপ রাস্তা হয় না খুব সুন্দর স্কুইরেলের ট্র্যাকটা হয়ে যায় ট্র্যাক শব্দের অর্থ রাস্তা তারপরে দেখো ট্যালেন্ট ডিফার তার মানে কি ট্যালেন্ট ডিফার করে মানে ট্যালেন্ট আলাদা আলাদা হয় হয়ে থাকে সবার পার্থক্য হয়ে থাকে ট্যালেন্টের অল ইজ ওয়েল সমস্ত কিছুই ভালো অ্যান্ড ওয়াইজলি পুট যা কিছু রয়েছে সমস্তই ভালো আর সঠিকভাবে জ্ঞানীভাবে সেগুলো ঠিকঠাক জায়গায় রাখা হয়েছে মানে ছোট বস্তুরও যেমন বা ছোট প্রাণীরও যেমন গুরুত্ব রয়েছে সেরকম একটা বড় জিনিসেরও গুরুত্ব রয়েছে যেমন একটা পিঁপড়ের দরকার রয়েছে পৃথিবীতে সেরকম একটা হাতিরও দরকার রয়েছে তাহলে কারক অস্তিত্ব বা কারোর যেটা বলতে পারে না যে এটার দরকার নেই বা ওটার দরকার নেই ছোট হোক বা বড় হোক সবারই প্রয়োজন রয়েছে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত কারো ছাড়া কারো চলবে না তো ট্যালেন্ট ডিফার ট্যালেন্ট আলাদা হতেই পারে তোমার ট্যালেন্ট এক রকম আমার ট্যালেন্ট অন্যরকম তো দেখো কেউ গান করতে ভালোবাসে তো কেউ আঁকতে ভালোবাসে কেউ বিভিন্ন রকম কাজে বিভিন্ন কাজে পারদর্শী কিন্তু সবাইকেই সবাইকে একটা নিজের নিজের ট্যালেন্ট রয়েছে তো ট্যালেন্ট আলাদা হতে পারে কিন্তু সবাইকে তার নিজস্ব এটাই কিন্তু মেনে চলতে হবে তার লাস্ট লাইনটা দেখো আমরা দেখবো ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক যদি আই ক্যান নট ক্যারি আমি যদি ফরেস্ট মানে আমার পিঠের উপর যেমন জঙ্গল বহন করতে পারি না বন বহন করতে পারি না পাহাড় কি করে ওর পাহাড়ের পিছনে গায়ে দেখবে অনেক বড় বড় জঙ্গল থাকে গাছ থাকে সেরকমভাবে স্কুরেল বলছে তোমার মতো আমি তো বন বহন করতে পারি না আমার পেঠন পেছনে ব্যাকে নাইদার ইউ নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট সেরকমভাবে তুমিও তো একটা বাদাম ভাঙতে পারো না আমি যেমন আমার পেছনে বা পিঠে একটা গাছ লাগাতে পারি না বা গাছের জন্ম হয় না আমার পিঠের উপর মানে স্কুরেল বলছে কাঠ বিড়ালি বলছে সেরকমভাবে তোমার তুমিও তো একটা কাঠ একটা বাদাম তো ভাঙতে পারবে না তোমাকে যদি একটা বাদাম দিয়ে দাও তুমি কি ভাঙতে পারবে না তো এইভাবে দেখা যাচ্ছে যে সবার ট্যালেন্ট আলাদা আলাদা সবারই প্রয়োজন রয়েছে ছোট হোক বা বড়ো হোক সবারই নিজস্ব একটা জায়গার স্পেস রয়েছে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝেছো কবিতাটার অর্থটা যদি তোমরা বুঝতে না পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে সেটা আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে এরকম একটি পরের ভিডিওতে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেলাইকনটিকেও প্রেস করবে যাতে যখনই আমি আপলোড করবো ভিডিও নতুন তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখে নিতে পারবে তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরে ভিডিওতে টেল দেন গুড বাই